র্যান্ডম ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য ফার্স্টে আমরা আমাদের প্রোবাবিলিটির যে বেসিক কনসেপ্ট গুলো ছিল ওগুলো নিয়ে একটু কথা বলছিলাম, যে তোমার এক্সপেরিমেন্ট কি জিনিস, আউটকাম কি জিনিস, স্যাম্পল স্পেস ইভেন্ট, তারপর প্রোবাবিলিটির যে বেসিক সংখ্যাটা এগুলো বলছিলাম। এরপরে তোমাদের কয়েকটা এক্সাম্পল দিছিলাম, একটা এক্সাম্পল ছিল যে তোমার ওই একটা দোকানে ম্যাকবুক বিক্রি করে অ্যাপলের যে জিনিয়ার সেন্টার গুলো, এটা একটা এক্সাম্পল আমি ওদিন দিছিলাম, যে তোমার একটা দোকানে ডেইলি কয়টা ল্যাপটপ বিক্রি হতে পারে, সেরকম একটা এক্সাম্পল তোমাদের সাথে ছিল। তো এরকম বলছিলাম যে তোমার একটা অ্যাপলের একটা দোকানে হয়তো তোমার দিনে একটা ল্যাপটপ বিক্রি হতে না পারে, আবার হয়তো তোমার 60টা পর্যন্ত বিক্রি হতে পারে। তো বলছিলাম যে তোমার ওই দোকানের যে সেলসম্যান আছে সে কিন্তু জানে যে তোমার বিক্রিটা কতটা হইতে পারে, সে তার 2 মাস বা 3 মাসের সেলস এক্সপিরিয়েন্স যদি দেখে তাহলে সেখান থেকে সে জানে যে একদিন হয়তো একটাও ল্যাপটপ বিক্রি হতে না পারে, আরেকদিন হয়তো একটা দুইটা তিনটা এরকম করে 60টা পর্যন্ত বিক্রি হতে পারে। সেখান থেকে সে যদি তার প্রবাবিলিটি এস্টিমেট করে, এটা সে করতে পারবে যে তোমার টোটাল 60 দিন ল্যাপটপ বিক্রি হয়েছে, এর মধ্যে তোমার 2টা ল্যাপটপ বিক্রি হয়েছে কয়দিন, তার প্রবাবিলিটি সে বের করতে পারবে, 3টা কত তার প্রবাবিলিটি সে বের করতে পারবে। তো এই প্রবাবিলিটি গুলো যখন সে বের করে, তো এটাকে আমরা এভাবে দেখতে পারি যে একটা পার্টিকুলার দিনে কয়টা ল্যাপটপ বিক্রি হবে সেটা সে আগে থেকে কিন্তু বলতে পারে, যে সে জানে যে তার লোয়েস্ট রেঞ্জ হচ্ছে, লোয়েস্ট লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 7। তো সে বলতে পারে যে তার ল্যাপটপ একটা পার্টিকুলার দিনে দোকান খোলার সময় সে বলতে পারে যে আজকে হয় একটা ল্যাপটপ বিক্রি হবে অথবা 60টা পর্যন্ত ল্যাপটপ বিক্রি হতে পারে। তারপর আরেকটা এক্সাম্পল ছিল যে তোমার দোকানে কাস্টমারকে সার্ভ করতে কতটা সময় লাগে। তো এখানে তোমার মনে করো তোমরা যখন কোনো ব্র্যান্ড, যখন নাকি তোমরা কোনো ফুড চেনে যাবা, তারা কিন্তু বলবে যে স্যার আমার সার্ভ করতে সার্ভে না, আমার সার্ভ করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এই যে সময়টা ওরা বলে, ওরা কিন্তু ওদের এক্সপিরিয়েন্স থেকে জানে যে এই সময়টার মধ্যে সে তোমাদেরকে সার্ভ করতে পারবে। তো এই ক্ষেত্রেও দেখো একজন পার্টিকুলার কাস্টমারের জন্য কতটুকু সময় লাগতে ইন অ্যাডভান্স অ্যাকুরেটলি সে কখনোই বলতে পারবে না। তো এই টাইপের যে ভেরিয়েবল গুলা, এগুলাকে আমরা বলছিলাম র্যান্ডম ভেরিয়েবল। এই র্যান্ডম ভেরিয়েবলটা তাহলে আমার কি হবে, নর্মাল ভেরিয়েবল মানে আমাদের ইউজুয়াল ভেরিয়েবল থেকে পার্থক্য হয়, সেটা হচ্ছে তোমার ইউজুয়ালি আমরা যে ভেরিয়েবল নিয়ে কাজ করি, আমাদের কাজের যে ভেরিয়েবলের কথা পড়েছে, সেই ভেরিয়েবলের বেলা আমরা বলছিলাম যে ভেরিয়েবল হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক যেটা পার্সন টু পার্সন মান ভেরি করে। আর র্যান্ডম ভেরিয়েবলের বেলা আমরা বলতেছি এই র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা ভেরিয়েবল যেটা নাকি র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্ট হিসেবে আসবে, এবং এই ভেরিয়েবলের ক্ষেত্রে এর সবগুলো পসিবল মান আমরা আগে থেকেই জানি, কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালে কোন মানটা আসবে এটা আমরা কখনোই ইন অ্যাডভান্স বলতে পারি না। এটাকে আমরা বলছিলাম র্যান্ডম ভেরিয়েবল। তার সাথে আরেকটা পার্থক্য ছিল যে তোমার র্যান্ডম ভেরিয়েবলের বেলা প্রত্যেকটা পসিবল মানের সাথে একটা করেসপন্ডিং প্রবাবিলিটিও এখানে অ্যাসোসিয়েটেড থাকবে, কিন্তু আমাদের ইউজুয়াল যে ভেরিয়েবল আমরা খাসো স্যারের কাছে যে ভেরিয়েবল কথা পড়ছি সেখানে কিন্তু এরকম কোনো টপিক ছিল না, যে তোমার কোন মানের সাথে প্রবাবিলিটি কত এরকম কোনো টার্ম কিন্তু এখানে জড়িত ছিল না। আচ্ছা, এগুলো কি মনে পড়বে তোমাদের? লেডিজ এন্ড জেন্টলম্যান, কত ক্লাসে এগুলো পড়েছিলাম মনে পড়ে স্যার? আচ্ছা, ভেরিয়েবলের পরে তোমাদেরকে পড়েছিলাম যেটা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন যখন পড়ায় তখন আমি তোমাদেরকে দুইটা ক্লাস ক্লাসের কথা বলছিলাম, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের বেলায় আমি বলছিলাম যে একটা ভেরিয়েবল যদি এরকম হয় যে সবসময় সে ডিসক্রিট মান নেয়, একটা র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যে সবসময় ডিসক্রিট মান নেয়, তখন আমরা বলছিলাম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ফর এক্সাম্পল, আজকের ক্লাসে তোমরা কয়জন ক্লাসে প্রেজেন্ট হতেছো, এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। কারণ তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কয়জন প্রেজেন্ট থাকবে এখানে কিন্তু অবশ্যই একটা ডিসক্রিট মান নেবে, এখানে কিন্তু কোনো দশমিকের মান নেবে না। এখানে হয় 20 জন থাকবে বা 30 জন থাকবে বা 40, 45, 41, 42, যেটা একটা পিওর একটা কমপ্লিট একটা নাম্বার থাকবে, একটা ডিসক্রিট নাম্বার থাকবে, এখানে কোনো দশমিক নাম্বার থাকবে না। মিশাল চশমা করে দেখে তুমি তারা অর্ধেক দেখতে পারবে না, তোমাদেরকে তার আস্তা মানুষই ধরতে হবে। এরপর আরেকটা বলছিলাম যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলা যেটা হবে, সে এই ভেরিয়েবলটা একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারবে। যেমন ধরো ফারাক্কাবাদ, ফারাক্কাবাদ দিয়ে তোমার আজকে সকালবেলা কতটুকু পানি পাস হইতেছে, পানির অ্যামাউন্ট সে কখনোই তোমার এক্সাক্টলি বলতে পারবে না, কখনোই বলতে পারবে না। এটা একটা রেঞ্জের মধ্যে দশমিক ছয় যে কোনো মান নিতে পারে, এটা কখনোই তোমাকে এক্সাক্টলি বলা যাবে না আজকে এক বালতি পানি আসছে। বালতির সাইজের উপরে ডিপেন্ড করবে, বালতিতে কতটুকু ভরছে, কয় সুতা বাকি আছে, এরকম বহুত ব্যাপার থাকবে। কাজে এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার আমরা বলতে পারি না, আজকে পার্টিকুলার একটা দিনে এতটুকু পানি আসবে, এখানে তোমার রেঞ্জের মধ্যে ভেরি করবে। আমরা বলে দেবো যে এই রেঞ্জের মধ্যে পানিটা পাস হয়েছে, এতটুকু রেঞ্জের মধ্যে, একদম অ্যাকুরেট মান কখনোই তোমাকে বলা যাবে না। আর মনে করো মানুষের হাইট, মানুষের ওয়েট, এগুলো কিন্তু একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে। মানুষের ওয়েটের মধ্যে কি দশমিক থাকে না, হাইটের মধ্যে কি দশমিক থাকে না, অবশ্যই থাকে। এখানে এই ভেরিয়েবল গুলা, এই র্যান্ডম ভেরিয়েবল গুলা একটা দশমিক সহ যে কোনো মান একটা নিতে পারে, এবং একটা রেঞ্জের মধ্যে, একটা প্রি ডিফাইন রেঞ্জের মধ্যে। আচ্ছা, এরপরে তোমাদেরকে আমার যদি মনে পড়ে আমি পড়েছিলাম তোমাদের ইয়ার কথা, ওই
probability distribution. তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়েছিল মনে আছে তোমাদের কিছু কিছু? তোমরা আসো নাকি না গেছো? হ্যাঁ ঘুম থেকে উঠছি তো এই মাত্র একটু আগে না না স্যার ঘুমতে ঘুটি মাত্র স্যার সকালে নাস্তা খাইছো? স্যার মাত্রই করলাম। মাত্রই করছো? কি খাইছো সকালে নাস্তায়? স্যার পরোটা ডিম ভাজি। ভালো জিনিস খাইছো। মরিও মাত্র উনি আমার কেমন আমি করছেন তোমার কথা শুনে আবার খিদা লেগে গেছে। মরিও মাত্র উমি স্যার আবার করতে পারেন আমি তোমাকে ক্লাস নিতে বলছি। মরিও মাত্র উমি আম্মা আসো। মরিও মাত্র উমি আম্মা তুমি আসো আমাদের সাথে। আমায় দিয়ে কথা কয় না উর্মি আম্মা আছেন নাকি? শিওর নাস্তা খাইতে গেছে গিয়া। রোল নাম্বার 67 মিস্টার রাব্বি কি খবর? 67 রোল নাম্বার 67 মিস্টার রাব্বি আছো নাকি? 2017 রোল নাম্বার 20 মিস্টার তানভীর কি খবর? জি স্যার আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন স্যার? আসি বাচ্চা বুচ্চা আসি। সকালে নাস্তা খাইছো? জি স্যার খাইয়ে দেয়া ট্রেনে উঠলাম স্যার। ট্রেনে উঠছো? জি স্যার আমার একটু মানে আর্জেন্ট ব্রাউন বাড়ি যেতে হচ্ছে তো এই জন্য স্যার। হ্যাঁ কই থেকে উঠছো? ঢাকা থেকে নাকি? ঢাকা থেকে স্যার। কোন ট্রেনে উঠছো স্যার? জয়ন্তিকা। জয়ন্তিকা এক্সপ্রেস এটা কি সিলেট যাওয়ার ট্রেন না? জি স্যার সিলেট যাওয়ার ট্রেন। হ্যাঁ ভেরি গুড মনে আছে তাহলে এখন আমার। সাবধানে যাও রাস্তায় কেউ কিছু খাওয়াইলে খাও না তুমি কিছু খাওয়া দিও বলে তোমার কিছু সারলে তুমি কিছু খাওয়া দিও তুমি খাও না। আচ্ছা ঠিক আছে স্যার। বিল আবার আমার কাছে চাইও না। রোল নাম্বার 3 স্যার বিল চাইলে আমি আপনাকে জানাবো স্যার আপনার নক দিব পার্সোনালি। না 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 আমি কি কোনো ক্ষতি করছি তোমার? তোমার তো ভালো পরামর্শ দিছি। রোল নাম্বার 3 মুনতাহিনা মিম আম্মা আসো। জি স্যার আছি। কেমন আছেন স্যার? ভালো আছি। কেমন যাচ্ছে আজকের দিন এখন পর্যন্ত স্যার? স্যার এখন তো মাঠ ছুটছে বলা যাচ্ছে না পরে বলবো। সবাই দিয়ে ঘুমাইতে উঠছে মাঠ রাত সকাল 10টা বাজে এত দেরিতে ঘুমাইতে উঠলে হবো? এত দেরিতে উঠলে হবো? এই ফজরের নামাজ কে জামাতের সাথে করছো দেখি? এই তোমাদের মধ্যে কেউ কি আছো ফজরের নামাজ জামাতের সাথে করছো? একজনও নাই স্যার। তুমি কি জামাতের সাথে পড়ছো ফজরের নামাজ? আলহামদুলিল্লাহ আমারও আজকে ফজরের নামাজ কাজা গেছে। তুমি বলে কি দোষ দিবি? আচ্ছা আবার পড়ানি শুরু করি। কাউসার স্যার যখন নাকি তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়াইছিল তো উনি বলছিল যে তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি জিনিস একটা ভেরিয়েবলের জন্য তারা কিছু উনি কিছু ক্লাস কনস্ট্রাক্ট করছিলেন যে একটা ভেরিয়েবলের কি কি মান হইতে পারে এবং কোন মান কতবার অকার করছে এটা একটা টেবুল আপ ফর্মে প্রেজেন্ট করছিল মনে পড়ে একটু একটু? ওই যে উনি ইনকাম থেকে করছিল নাকি ওয়েট থেকে করছিল বা কোন একটা ডাটা নিয়ে কি করছিল একটা টেবিল বানাইছিল সেখানে বাম দিকে ছিল ওই ভেরিয়েবলের সবগুলো পসিবল মান ইনকামের কিছু ক্লাস করছিল কোন ক্লাসে কতজন আছে এটা ডান দিকে ফ্রিকোয়েন্সি কলামে লিখছিল বা নাম্বার অফ অবজারভেশনে লিখছিল। আমরা এখন যে কাজটা করতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বেলা আমরা সেম কাজই করতেছি পার্থক্য হলো আমরা এখন ফ্রিকোয়েন্সির জায়গায় লিখতেছি প্রবাবিলিটিটা কত
যেমন একটা ভেরিয়েবলের পসিবল মান আমাদের এখানে ধরো এই যে নাম্বার অফ ম্যাকবুক সোল্ড, এখানে কয়টা কি কি মান হতে পারে, জিরো একটা মান হতে পারে, জিরোর জন্য প্রবাবিলিটি হচ্ছে 0.10, ওয়ান এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 0.7 এর মতো, 0.07 এর মতো, টু এর জন্য হচ্ছে 0.18 এর মতো, এরকম প্রত্যেকটা মান এবং তার সাথে যে প্রবাবিলিটি একটা টেবিলে যদি আমরা লিখি এটাকে আমরা তখন বলতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা চাইলে টেবিল দিয়েও লেখা যায় অথবা চাইলে একটা ফিগারের সাহায্য দেখানো যায়, যেটা আমাদের ইচ্ছা, কত হলো এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাথে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পার্থক্য হলো যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসে একটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য, যেখানে র্যান্ডম ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং করেসপন্ডিং প্রবাবিলিটিকে আমরা দেখাই। আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বেলা যেটা হয় আমরা ভেরিয়েবলের যে কোনো একটা ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং তার করেসপন্ডিং নাম্বার অফ অবজারভেশন যেটা সেটাকে আমরা টেবিল অফ মান প্রেজেন্ট করি। এটি হচ্ছে আমার দুইটা ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। আরেকটা মেজর পার্থক্য হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের যে ব্যাপার যেটা ছিল, যে একটা র্যান্ডম ভেরিয়েবল থেকে আসছে স্যার ওইটা যে কোনো ভেরিয়েবল থেকে আসছে। ওকে, এটা গেল। আচ্ছা, এরপরে এরপর কালকে কি এতটুকু পড়াছিলাম না আরো গেছিলাম মনে পড়ে? সেখানে আমরা যে কাজটা করছিলাম সেখানে তোমাদেরকে তিনটা এক্সিওম এর কথা বলছিলাম। মিস্টার তোমার, আমি তোমার কথা বুঝিনি, আবার বলো। মিস্টার তোমার, হ্যালো, তোমার কথা আমি বুঝিনি, আবার বলো। লাস্ট ক্লাসে কি করছি স্যার? আমরা ওই স্যার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন স্যার এই ডিফারেন্সটা পর্যন্তই পড়াইছি। আচ্ছা, এরপর যাই না, এই স্লাইডটা কি দেখাইছিলাম? না স্যার। আচ্ছা, এখান থেকে শুরু করতেছি আবার। ওকে, তো দেখো আমরা যখন নাকি প্রবাবিলিটি বেসিক সংখ্যাটা পড়ে তখন একটা অ্যাপ্রোচ ছিল এক্সিওমেটিক অ্যাপ্রোচ প্রবাবিলিটি ডেফিনেশনে, এবং সেখানে তিনটা এক্সিওম ছিল। প্রথমটা ছিল যে একটা স্যাম্পল স্পেস এস থেকে যদি আমি একটা ইভেন্ট এ ডিফাইন করি, এই এ এর জন্য প্রবাবিলিটির মানটা অবশ্যই হবে পজিটিভ, নন জিরো, এবং অবশ্যই এটা পজিটিভ হবে। জিরো হইতে পারে কিন্তু কখনোই এটা নেগেটিভ হবে না, মানটা জিরো থেকে ওয়ান এর মধ্যে লাই করবে। তারপর আমি বলছিলাম স্যাম্পল স্পেসের সব পয়েন্টের উপরে যদি প্রবাবিলিটির যোগফল আমি নিই এই মানটা হবে ওয়ান। ইভেন্টের ডেফিনেশন ছিল কিছু, সেখান থেকে বলছিলাম যে দুইটা ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, অর্থাৎ এ এবং বি যদি দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না, এবং সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা ছিল আমার এক্সিওমেটিক অ্যাপ্রোচের প্রবাবিলিটি ডেফিনেশন। তো এখন আমি যেটা বলতেছি এখান থেকে আমরা করবো কি, একটা নতুন ডেফিনেশন দ্বারা করাবো, সেটা হচ্ছে তোমার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা ডেফিনেশন আমরা দ্বারা করাবো। তো এই দ্বারা করানোর সময় একটা জিনিস তোমরা মনে রাখবা, আজকের ক্লাস থেকে খেয়াল রাখবা, আমি বোধহয় কথাটা আগে বলছি কিনা আমার মনে নেই, আমরা ভেরিয়েবলের সবসময় প্রকাশ করবো ক্যাপিটাল লেটার দিয়ে, আর ভেরিয়েবলের মান আমরা প্রকাশ করবো স্মল লেটার দিয়ে। তোমরা একটু কাইন্ডলি এই স্লাইডের লেখাগুলো একটু লেখা ফেলো, তোমরা সবাই কাইন্ডলি এই স্লাইডের লেখাগুলো একটু তুলে ফেলো। আমি আবার বলতেছি ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের পার্থক্যটা খেয়াল রাখবো।
বাবারা তোমাদের লেখা শেষ? তোমাদের কি লেখা শেষ? আমি সরি আজকে এই শব্দের জন্য, কিন্তু কিছু করার নেই, বিপদে পড়ে গেছি। ঘটনা হয়েছে কি শোনো, আমাদের বাসার সামনে একটা খাল আছে, খুব সুন্দর একটা খাল আছে আমাদের বাসস্থানে। এই খালের উপরে মানে খালের ওই পাশে যারা থাকে, সরি খালের এক পারে আমরা থাকি, আমরা হচ্ছে তোমার ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডার। আমাদের যাওয়ার জন্য একটা রাস্তা আছে, কিন্তু খালের অন্য সাইডে যারা থাকে এদের কোনো রাস্তা নেই। এরা তোমার অনেক বছর ধরে, আমার জন্মের আগে থেকে এরা এই পাশ থেকে ওই পাশে সাঁকো বানায় যেত, এখন অনেকে পাকা ব্রিজ বানাইছে। কারো কারো বাসার সামনে স্টিলের ব্রিজ, কারো কারো বাসার সামনে একদম কংক্রিটের ব্রিজ। তো গত সপ্তাহে তোমার সিটি কর্পোরেশন থেকে ওয়ার্নিং দিয়ে গেছে। তোমরা আমার কথা শুনতেছো বাবারা? জি স্যার। গত সপ্তাহে সিটি কর্পোরেশন থেকে ওয়ার্নিং দিয়ে গেছে, আর গতকালকে একদম লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছে। আজকে সকাল 11:30 মধ্যে যদি এই ব্রিজ গুলো অপসারণ করা না হয়, তাহলে মেয়ে সেটা এসে ভাঙিয়ে দিয়ে যাবে সবকিছু। এখন কালকের থেকে এদের মানে ওই পাশে যারা আছে এরা এটা নিয়ে খুবই সমস্যায় আছে, কারণ এদের বাইরের কোনো রাস্তা কোনো দিকে নাই। আমার ম্যাজিস্ট্রেটও আসবে, তো দুই একজনের দেখতেছি ব্রিজ ভাঙতেছে, যার যার ব্রিজ ভাঙতেছে। তো এই শব্দ যেটা পাইতেছে এটা অ্যাকচুয়ালি তোমার ওই কংক্রিট কাটার শব্দ, আরেকজন ওদিকে স্টিল কাটতেছে, এইগুলো শব্দই পাইতেছি। অনেকে কালকে সারা রাত কাজ করছে, এখনো কাজ করতেছে, এখন কি হবে বুঝতে দিন। আজকাল তো মারামারি হইতে পারে। এটা কি স্যার দক্ষিণ ঢাকা? দক্ষিণে আমরা, ঢাকা দক্ষিণে। হ্যাঁ না, এই ভদ্রলোক চেষ্টা করতেছে, আমি মিথ্যা কথা বলবো না, আমাদের আমাদের মেয়র যে তাপস সাহেব উনি চেষ্টা করতেছে। এখন কত হলো মানে কোনো কোনো জায়গায় হয়তো সলিউশন নাই, চেষ্টা করতেছে না, দেখে যে কারণে সমস্যা গুলো অভাব করতেছে। কিছুক্ষণ পরে হয়তো একটা বড় সড় মারামারি হইতে পারে, তো দোয়া করে যাতে বাইতে থাকতে পারি। আচ্ছা তোমাদের আমি আমার পড়ানো শুরু করি বাবারা। তো তোমাদের কাউন্সিল স্যারও বোধ হয় জিনিসটা বলছে, আমিও আবার বলতেছি, আমরা ভেরিয়েবলকে সবসময় প্রকাশ করবো ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন এখানে দেখো আমি এক্স ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। যেমন মনে করো হাইট, ওয়েট, ইনকাম, ভেরিয়েবল, এটাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করবো। মিশানের হাইট কত, এটা হবে একটা স্মল লেটার। মিশানের ওয়েট কত, এটা হবে একটা স্মল লেটার। মিশানের ইনকাম কত, এটা হবে একটা স্মল লেটার। মিশান টিউশনি করে কত টাকা পায়, 5,000 টাকা না 15,000 টাকা না 5,00,000 টাকা, এটা হবে একটা স্মল লেটার। মিস্টার তানভীর, সে টিউশনি করে কত লাখ টাকা পায়, কত কোটি টাকা পায়, এটা হবে একটা স্মল লেটার। কিন্তু ইনকাম, টিউশনি থেকে ইনকাম, এটা যে একটা ভেরিয়েবল, এটাকে আমরা প্রকাশ করবো ক্যাপিটাল লেটার দিয়ে। আচ্ছা তো এখন দেখো, আমরা যখন নাকি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে ডিফাইন করতেছি, আমরা কিন্তু আগে ডিসক্রিট প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করছিলাম, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করছিলাম। বলছিলাম যে একটা র্যান্ডম ভেরিয়েবল যদি ডিসক্রিট মান নেয়, চাইলে সে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এখন একদম সোজা বাংলায় যদি বলি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটাই হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। একদম প্লেন বাংলায় যদি বলি, আমি আবার বলতেছি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তারই আমরা বলি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা তবে এটাকে ফর্মালি ডিফাইন করার জন্য আমরা এখানে কিছু রংচং করছি। আমরা করছি কি, আমরা বলতেছি যে এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হলে এটার ডিস্ট্রিবিউশন একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন হবে, যদি আমরা একটা ফাংশন ডিফাইন করতে পারি এরকম, যেখানে এই ফাংশনের মধ্যে আমরা যদি এই এক্স এর মানগুলা বসাই, এক্স এর র্যান্ডম ভেরিয়েবলটা, এর যে বিভিন্ন মান ছোট হাতের এক্স, এটা যদি আমরা এই ফাংশনে বসাই, তাহলে আমরা ওই মানটার জন্য এক্স এর প্রবাবিলিটি কত এটা আমরা বের করতে পারবো। আমি আবার বলতেছি, ক্যাপিটাল এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা, এটার একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন থাকবে, যদি আমরা এই এক্স এর জন্য একটা ফাংশন এফ, এই এফ এক্স একটা ডিফাইন করতে পারি এরকম ভাবে যে এই ফাংশনের মধ্যে আমরা যদি এক্স এর মানগুলা বসাই, এই যে নিশানের ইনকামটা বসাইলাম, তানভীরের ইনকামটা বসাইলাম, এরকম যদি এখানে মানগুলা বসাই, তাহলে আমরা এই নিশানের ইনকামের প্রবাবিলিটি কত এটা আমরা বের করতে পারবো, তানভীরের ইনকামের প্রবাবিলিটি কত এটা আমরা বের করতে পারবো, এবং এই ফাংশনটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। আমরা, তোমরা কি আমার কথাটা বুঝছো সবাই? তোমরা কি আমার কথাটা সবাই বুঝছো না আমি আবার বলবো? একটু বলেন, আরেকবার বললে ভালো হয়। জি স্যার। আচ্ছা আমি আবার বলতেছি, প্রথমে আমি একদম সিম্পল বাংলায় বলি, এটা বুঝছো কিনা দেখো। এটা হলো গিয়া,
ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা কি বুঝছো সবাই? এই কথাটা ধরতে পারছো কিনা দেখো, আমি বলতেছি যে তোমার র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন, গত ক্লাসে যেটা বলছিলাম যে র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। একটা র্যান্ডম ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটিটা যখন আমরা একটা ডিস্ট্রিবিউশন আকারে লেখাই লেখি সেটাই হচ্ছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আজকের ক্লাসে আমি বলতেছি একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স এর জন্য যে ডিস্ট্রিবিউশন তারই আমি বলতেছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা কি বুঝতে পারছো সবাই? এই দুইটা কথা সবাই বুঝছো কিনা দেখো। হ্যালো, হ্যাঁ স্যার, এই দুইটা কথা সবাই বুঝছো? কেউ দুই কথা বানা মিস্টার নিশান, তুমি কি আমার এই কথা এই সিম্পল কথাটা বুঝছো নাকি নাস্তা খেতে গেছো কি আবার? স্যার আমাকে বলছেন তুমি স্যার এই ক্লাসে আর কোনো নিশান আছে? না না স্যার শুনছি স্যার। তাহলে আমি তোমারই বলছি, তুমি আমার কথাটা বুঝছো? আমি যেটা বলছি জি স্যার মোটামুটি বুঝছি। মিস্টার নিশান তোমার নিয়ে কিন্তু আমি অনেক স্বপ্ন দেই, আমি জানি তুমি খুব মেরিট উড়েছো একজন পাবলিক, তুমি চাইলে একদিন আমার জায়গায় তুমি পড়াতে পারবা, কিন্তু তুমি একটু একটু আরেকটু শক্ত হইতে হবে তোমার, কিন্তু পারবা, তুমি ভালো স্টুডেন্ট। তুমি যখন সিরিয়াস থাকো তুমি খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু তুমি মাঝে মধ্যে সিরিয়াস থাকো, এটাই হলো সমস্যাটা। তুমি কি বুঝছো মিস্টার নিশান আমি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে সংজ্ঞাটা দিছি? জি জি স্যার বুঝছো। তুমি খুব আস্তে আস্তে বুঝতেছো, তোমার কি ঘুম কাটে নাই নাকি তুমি বাথরুমে বসে আছো কোনটা? ভেরি গুড, ওকে। তাহলে আমি যেটা বলতেছি র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেখান থেকে আমি বলতেছি একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমি বলতেছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তা এখন এটারে ডিফাইন করার জন্য আমরা করছি কি একটা নতুন ফাংশন ডিফাইন করছি। এই ফাংশনটা কিরকম? আমরা যে বলছি যে একটা র্যান্ডম ভেরিয়েবলকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করতেছি যার মানগুলো হচ্ছে স্মল এক্স, আমরা বলতেছি যে এই নতুন যে ফাংশনটা এই ফাংশনটার কাজ হলো কি প্রবাবিলিটি জেনারেট করা, এটার কাজ হলো প্রবাবিলিটির মান বের করা, এরকম। আচ্ছা আমি এক কাজ করি, আমার ওয়ার্ড ফাইলটা খুলি তোমরা দেখো। পুরান আমাদের ওয়ার্ড, এটাতে কেমনে কাজ করে তাও তো ভুলে গেছি। আচ্ছা সরি সরি সরি, মনে করো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, ধরো ইনকাম। আচ্ছা এটার প্রবাবিলিটি নিয়ে আমরা কাজ করতেছি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা তো আমরা চিনি নাকি? এর উপরে তো আমরা অনেকদিন ক্লাস করছি, এক্স এর বিভিন্ন মান বসালে তার প্রবাবিলিটি কত সেটা আমরা বাই করতেছি। তাহলে এখন দেখো এক্স এর মান কি কি হইতে পারে, ওই ল্যাপটপের এক্সাম্পলটা যদি চিন্তা করো, একটাও ল্যাপটপ বিক্রি হবে না, একটা বিক্রি হবে, দুইটা বিক্রি হবে, তিনটা বিক্রি হবে, এরকম অনেকগুলো ছিল। জিরোর জন্য প্রবাবিলিটি ছিল সম্ভবত পয়েন্ট ওয়ান, ওয়ানের জন্য প্রবাবিলিটি ছিল সম্ভবত পয়েন্ট জিরো সেভেন, দুইয়ের জন্য ছিল পয়েন্ট ওয়ান ফাইভ, থ্রি এর জন্য ছিল সম্ভবত পয়েন্ট টু, ফর এক্সাম্পল ধরে নাও এরকম ছিল। আচ্ছা তাহলে এখন এটা কি, এটা হচ্ছে তোমার এক্স, আচ্ছা ইনকাম বইলা ফলেছি পাস করে যদি নাম্বার অফ ম্যাকবুক। আচ্ছা তোমার কয়টা ম্যাকবুক বিক্রি হয়েছে সেই সংখ্যাটা ছিল এখানে, এটা হচ্ছে আমার এই র্যান্ডম ভেরিয়েবলের মান জিরো ওয়ান টু থ্রি, প্রত্যেকটার জন্য প্রবাবিলিটি কত। আচ্ছা এখন আমরা করতেছি কি একটা ফাংশন ডিফাইন করতেছি, এই ফাংশনটা কিরকম হবে, এই ফাংশনটার কাজ হলো গিয়া, এই ফাংশনটার কাজ হলো গিয়া আমরা এখানে এই যে এক্স এর যে বিভিন্ন মানগুলো আছে জিরো ওয়ান টু থ্রি ফোর, এই মানগুলো যখন আমরা এখানে বসাবো সে করবে কি এটার জন্য প্রবাবিলিটি কত আসে এই মানটা সে বের করবে। ফর এক্সাম্পল আমরা যখন নাকি এই ফাংশনের মধ্যে, এই ফাংশনের চেহারা খাবি খাবি যাই থাক, এই ফাংশনের মধ্যে যখন নাকি আমরা ফাংশন অফ জিরো বসাবো তখন সে প্রবাবিলিটি কত হবে পয়েন্ট ওয়ান, এটা সে বাই করতে পারবে। যখন নাকি আমরা এই ফাংশনের মধ্যে বসাবো ওয়ান তখন এই মানটা যে তোমার ওই পয়েন্ট জিরো সেভেন আছে এটা সে বাই করতে পারবে, এটাই হচ্ছে এই ফাংশনটার কাজ। এখন কি বুঝতে পারছো কিছুটা? তোমরা ম্যাথমেটিক্স এর ফাংশন নিয়ে কাজ করছিল না বাবারা? ম্যাথমেটিক্স এর ফাংশন ডোমেইন রেঞ্জ এগুলো অনেক পড়ছো না, ফাংশন কি ছিল বলতো? ফাংশনের পুরান সংজ্ঞাটাই আমার বলতো, ফাংশনের কাজ কি বলতো? আমার একজন মনে আছে, আমার একজন বল ফাংশন কি জিনিস বল, ম্যাথমেটিক্স এ পড়ছো না, অনেকবার পড়ছো ফাংশন কি জিনিস বলো, আমার একজন বলো তো, ভুলে নেওয়ার সমস্যা নেই বলো।
রোল নাম্বার 72 মিস্টার ফেরদৌস তুমি আছো আমাদের সাথে বাবা? মিস্টার ফেরদৌস তুমি কি আছো বাবা? রোল নাম্বার 11 মিস্টার ডিন তুমি কি আছো? মিস্টার ডিন ইসলাম তুমি কি আছো আমাদের সাথে? রোল নাম্বার 11 মিস্টার ডিন ইসলাম তুমি কি আছো আমাদের সাথে? বলো তো বাবা ফাংশন কি জিনিস, তোমার নিজের ভাষায় বলো, ভুলের সমস্যা নেই, তুমি বলো ফাংশন কি জিনিস, বলো তো। মিস্টার ডিন ইসলাম ফাংশন কি জিনিস বলো, ভুলের সমস্যা নেই বলো। জি স্যার, কোন একটা ভেরিয়েবল এক্স এর জন্য সেটার ফাংশন যে প্রতিচ্ছবি পাওয়া যাবে ওইটাই ফাংশন। কোন এক্সাম্পল দিতে পারো আমারে, একটা এক্সাম্পল দাও তো। যেমন ফাংশন অফ x = x + 2, এখানে আমরা যদি x এর একটা মান বসাই তাহলে f অফ x এর একটা মান পাওয়া যাবে। এক্স্যাক্টলি, আমরা তোমরা কি সবাই বুঝতে পারছো? ওর কথার মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ভুল আছে, কিন্তু এক্সাম্পলটা কি সবাই ধরতে পারছো ও যে কথাটা বলছে? বাবারা তোমরা কি বুঝতে পারছো যে একটা এক্সাম্পল দিছে? মিস্টার আজিজুর হৃদয় তুমি কি বুঝতে পারছো ও কি বলছে? স্যার আমার নেটওয়ার্কে একটু প্রবলেম স্যার, কথাগুলো ভেঙে ভেঙে আসছিল। আচ্ছা ঠিক আছে, তোমার নেটওয়ার্কের সমস্যা। মিস্টার রাফি আল হাসান তুমি কি বুঝতে পারছো? 2018-77 মিস্টার রাফি আল হাসান তুমি কি এক্সাম্পলটা ধরতে পারছো ফাংশনের? মিস্টার রাফি, মিস্টার রাফি আল হাসান তুমি কি এক্সাম্পলটা বুঝতে পারছো ফাংশনের যেটা দিছে? হ্যালো, হ্যাঁ শুনতে পারতেছি, বলো ফাংশনের কথাটা কি বুঝতে পারছো যেটা বলছে? জি স্যার। আচ্ছা রুকাইয়া আম্মা ভালো আছেন? তুমি কি ফাংশনের কথাটা বুঝছো, ফাংশন জিনিসটা যেটা বলছে এক্সাম্পলটা বুঝতে পারছো কিছুটা? আচ্ছা, তা আমরা এখন যে কাজটা করতেছি, আমরা যেই কাজটা করতেছি আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একদম বেসিক একটা ডেফিনিশন দিছি, যে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার সাথে আমি এখন যেটা করতেছি এটাকে ফর্মালি ডিফাইন করার জন্য একটা ফাংশন আমি ইউজ করতেছি, ফাংশনটা হচ্ছে এই ফাংশন অফ এক্স, এটা চেহারা যাই হোক। এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনে যখন নাকি আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো, বসালে তার করেসপন্ডিং প্রবাবিলিটি কত এটা আমরা বের করতে পারবো, এটি হচ্ছে ফাংশনটার কাজ। যার উদ্দেশ্য হচ্ছে যে তোমার এখানে যখন নাকি এক্স এর বিভিন্ন মান বসাবো, বসালে তার করেসপন্ডিং প্রবাবিলিটি কত আসে এটা আমরা বের করতে পারবো। যে এক্সাম্পলটা দিল যে ফাংশন অফ এক্স, এক্স এর কাজ, ফাংশন অফ এক্স এর কাজ কি, এখানে আমরা এক্স এর বিভিন্ন মান বসালে এই করেসপন্ডিং মানটা কত আসবে, তার মিরর ইমেজটা কি আসবে সেটা আমরা পাবো এই ফাংশনটা ইউজ করে। এখানেও সেম ঘটনা করবে, যেখানে আমরা এক্স এর বিভিন্ন মান বসাইলে এই করেসপন্ডিং প্রবাবিলিটি কত, এই মানের জন্য প্রবাবিলিটি কত এটা আমরা এখানে বের করতে পারবো। এই ফাংশনটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। আচ্ছা এখানে যেটা হবে, এটা যেহেতু আমার একটা প্রবাবিলিটি বের করতেছে, কাজে এও কিন্তু আমার ওই আগের যে তিনটা ইয়া ছিল, এক্সিওম ছিল, এটা সে মেনে চলবে। কেরকম ফাংশন অফ এক্স এর মান সবসময় নন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, কারণ এটাও একটা প্রবাবিলিটি বের করতেছে, প্রবাবিলিটি মান সবসময় নন জিরো হবে, প্রবাবিলিটি মান সবসময় নন নেগেটিভ হবে, এটা মান অবশ্যই জিরো থেকে ওয়ান এর মধ্যে লাই করবে। তারপর আমি বলতেছি এক্স এর যে রেঞ্জ, যে র্যান্ডম ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করতেছি এটার যে রেঞ্জ, এটার যে মানগুলো নেয় সবগুলো মানের উপরে যদি আমি প্রবাবিলিটির সাম নেই সেই সামটা হবে ওয়ান। এক্সাম্পল আমাদের ওই যে ম্যাকবুকের যে এক্সাম্পলটা ছিল, ম্যাকবুকের এক্সাম্পলে আমার যে সবগুলো মানের এগেনস্টে প্রবাবিলিটি ছিল, এই সবগুলো প্রবাবিলিটি যোগ করলে আমার মানটা হবে ওয়ান, ওয়ান এর সমান। এবং ফাইনালি আমরা এই ডেফিনেশনের কথাটাই আবার বলতেছি যে আমরা এই ফাংশনের সাহায্যে এক্স এর একটা পার্টিকুলার মানের জন্য প্রবাবিলিটি কত এটা আমরা বের করতে পারি। আচ্ছা তোমরা কি কিছুটা বুঝতে পারছো? দেখো তো তোমাদের রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো আমি সামনে আগাইতে পারতেছি না। তোমরা কি বুঝতে পারছো? ফাংশনটাতে বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 8, যেখানে এক্স এর মান হচ্ছে 0 1 2 3। এখন আমাদেরকে চেক করতে হবে এটা প্রবাবিলিটি ফাংশন কিনা। আচ্ছা তাহলে এখন দেখো চেক করতে হলে আমি এক কাজ করি, আমি ম্যাথটা তুলে ফেলি,
given function of x equal to কত আছে 2x minus 1 divided by 8 এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই বোঝার সুবিধার জন্য where x equal to 0 1 2 3 আচ্ছা তাহলে এখন দেখো আমাদেরকে চেক করতে বলছে এই ফাংশন অফ x একটা প্রোবাবিলিটি ফাংশন কিনা আমাদেরকে চেক করতে বলছে এখন এটা যদি প্রোবাবিলিটি ফাংশন হয় তাহলে কি হবে আমাদের কি কি শর্ত ফুলফিল করবে এটা যদি প্রোবাবিলিটি ফাংশন হয় তাহলে আমার এই ফাংশন অফ x এর মানগুলো অবশ্যই নন নেগেটিভ হবে এবং আমার এই রেঞ্জের মধ্যে পুরো প্রোবাবিলিটি যোগ করলে যোগফলটা আসবে 1 তাহলে আমরা এখন এক কাজ করি আমরা এই মানগুলো বসাই দেখি কি আসে সেটা হলো গিয়ে তোমার ফাংশন অফ 0 এটা সমান সমান কত আসে দেখো তো এক কাজ করি একটা সাম বসাই দিই সাম বসাই কেমনে আচ্ছা ফাংশন অফ 0 প্লাস ফাংশন অফ 1 প্লাস ফাংশন অফ 2 প্লাস ফাংশন অফ 3 এই মানগুলো কত আসে দেখো তো বসাই বসাই 2x minus 1, 2 into 0 minus 1 মানে minus 1 by 8 plus 2 minus 1, 1 by 8 plus 2 গুণে 4, 4 থেকে 1 গেলে 3 by 8 plus 3 হলে 3 2 গুণে 6 থেকে 1 গেলে 5, 5 by 8 কত আসে মানটা দেখো তো 1/8 1 আছে আচ্ছা এখন তাহলে তোমরা আমারে বলো তাহলে এই ফাংশনটা কি একটা প্রোবাবিলিটি ফাংশন এখানে এটা নেগেটিভ আসছে স্যার মানে এখানে কিন্তু এই যে একটা মান নেগেটিভ আসছে ভেরি গুড মিস্টার অবি খেয়াল করছে এখানে কিন্তু একটা মান নেগেটিভ আসছে কাজেই আমার এটা একটা প্রোবাবিলিটি ফাংশন না যদিও এখানে সামটা 1 আসছে কিন্তু প্রোবাবিলিটির মান কিন্তু কখনো নেগেটিভ হয় না কাজে এটা একটা প্রোবাবিলিটি ফাংশন না সো ফাংশন অফ x ইজ নট এ প্রোবাবিলিটি মেস ফাংশন বাবারা বুঝছো তোমরা সবাই কি বুঝছো স্যার ভেরি গুড সবাই কি তোলা শেষ ম্যাথটা স্যার ভেরি গুড আচ্ছা তাহলে এখন এই সেকেন্ড প্রশ্নটাও তুলে গেল সেকেন্ডটাও তোমরা ট্রাই করে এটা হয় কিনা সেকেন্ডটাও আমার যদি মনে পড়ে হয় না একটু চেক করে দেখো তো হয় কিনা এই সেকেন্ডটাও হবে না সেকেন্ড প্রশ্নটা তুলে গেল তোমরা বাসায় ট্রাই করো সেকেন্ডটাও কিন্তু প্রোবাবিলিটি ম্যাথ ফাংশন হবে না জি স্যার তোলা হয়ে গেছে ভেরি গুড আচ্ছা তাহলে আমি আমার পরের টপিকে যাই পরের টপিকটা হলো এটা তোমরা এক কাজ করো এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো নিছো নিছে নিছে ভেরি গুড আচ্ছা তাহলে এখন আমি আবার পিছনে ব্যাক করি সেটা হলো গিয়া আমাদের এই প্রোবাবিলিটি ফাংশনের যে ডেফিনেশনটা ছিল ডেফিনেশনটা কি ছিল যে এই ফাংশন অফ এক্স এর কাজ হলো প্রোবাবিলিটির মান বাই করা এই মানটা অবশ্যই নন নেগেটিভ হবে এবং এই পুরো রেঞ্জের উপরে সাম নিলে মানটা আসবে 1 আচ্ছা এখন এবং এটার কাজ হলো তোমার x এর একটা পার্টিকুলার মান স্মল x এর জন্য প্রোবাবিলিটি মান বাইর করা হচ্ছে এটার কাজ খুবই ভালো কথা তাহলে এখন একটা জিনিস দেখো আমি যখন x এর সব মানের উপরে সাম দেব মানটা 1 হবে যেমন তোমরা এই এখন ম্যাথ করছো যদিও এটা 1 আছে কিন্তু যদি এখানে নেগেটিভ থাকার কারণে বলছি যে এটা ফাংশন না কিন্তু বাস্তবে দেখো মানগুলো কিন্তু যোগ করলে 1 আসে আচ্ছা তাহলে এখন দেখো আমরা এখানে আসলে কি কাজ করতেছি 0 1 2 3 সবগুলো প্রোবাবিলিটি মান যোগ করতেছি না এখানে আমরা দেখো আমার কথাটা কি বুঝতে পারছো কিনা দেখো আমরা এখানে কি করছি সবগুলো প্রোবাবিলিটি মান যোগ করছি না x এর সবগুলো মানের জন্য প্রোবাবিলিটি মানগুলো কত যোগ করে চেক করছি না 1 আসে কিনা
জি স্যার। আচ্ছা এখন তাহলে দেখো আমাদের ওই পুরান অঙ্কটাতে আমি চলে যাই, এই যে মনে করো যে ম্যাকবুক বিক্রি করতেছে, ম্যাকবুক বিক্রি করার অঙ্কটাতে আমি কি বলছিলাম যে একটাও বিক্রি হবে না তার প্রবাবিলিটি 0.1, একটা বিক্রি হবে তার প্রবাবিলিটি 0.07, দুইটা বিক্রি হবে তার প্রবাবিলিটি 0.18, এরকম কিছু প্রবাবিলিটি আমরা বের করছিলাম। আচ্ছা এখন যদি তোমাদেরকে আমি বলি যে একদিনে 5টা পর্যন্ত ল্যাপটপ বিক্রি হবে তার প্রবাবিলিটি বের করো, তাহলে কত হবে বলতো? আমি আবার বলতেছি তোমাদেরকে যদি বলি আজকে 5টা পর্যন্ত ল্যাপটপ বিক্রি হবে তার প্রবাবিলিটি বের করো কত হবে বলতো? মনে করো ল্যাপটপ বিক্রি হতে পারে জিরো, একটাও হবে না, একটা হবে, দুইটা হবে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা হবে, যে কোনো একটা সংখ্যার ল্যাপটপ বিক্রি হবে। এখন তোমাদেরকে যদি আমি বলি যে প্রবাবিলিটি বের করো যে নট মোর দেন 5 ল্যাপটপ উইল বি সোল্ড টুডে, আজকে 5টার বেশি ল্যাপটপ বিক্রি হবে না তার প্রবাবিলিটি বের করো, কেন বের করবো বলো তো? তোমরা কিন্তু ম্যাথ গুলো করছো আমার কাছে, বলো তো আজকে 5টার বেশি ল্যাপটপ বিক্রি হবে না তার প্রবাবিলিটি কত, কেন বের করবো বলো? এতক্ষণে যে উর্মি আমার দামি কথা বলছে আমি জানতাম সে পারবে, একটা জিনিস খেয়াল করে দেখো, একটাও ল্যাপটপ বিক্রি হবে না তার প্রবাবিলিটি দেওয়া আছে, একটা বিক্রি হবে তার প্রবাবিলিটি দেওয়া আছে, দুই চারটা দেওয়া আছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে প্রবাবিলিটি দেওয়া আছে। এখন কোনোদিন যদি একটা ল্যাপটপ বিক্রি হয় সেদিন কি দুইটা ল্যাপটপ বিক্রি হতে পারে? মনে করো তুমি আজকে সকালবেলা যখন খাতাটা খুলছো সন্ধ্যার সময় খাতাটা বন্ধ করে দেখছো যে তোমার একটা ল্যাপটপ বিক্রি হচ্ছে, তাহলে ওই দিন কি আর 5টা ল্যাপটপ বিক্রি হতে পারে দোকান বন্ধ করে ফেলার পরে? না স্যার। তার কারণ কি? তার কারণ হলো কি আমরা কিন্তু এখানে বলছি যে এখানে এগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা হইলে কখনো আরেকটা আসবে না, যে কোনো একটা মানই আসবে। এবং আমাদের এই ফাংশনটার কাজ হলো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য প্রবাবিলিটির মান কত, প্রবাবিলিটি কত সেটা বের করা। তাহলে এখন দেখো আমাদেরকে যদি বলে আজকে যে 5টা পর্যন্ত ল্যাপটপ বিক্রি হবে তার প্রবাবিলিটি বের করা, তাহলে কি হবে? আমরা জিরোর জন্য প্রবাবিলিটি বের করবো, প্লাস 1 এর জন্য প্রবাবিলিটি বের করবো, প্লাস 2 এর জন্য প্রবাবিলিটি, প্লাস 3 এর জন্য, প্লাস 4 এর জন্য, প্লাস 5 এর জন্য, এই 5টা প্রবাবিলিটি যোগ ফল হচ্ছে আমার সেটা, ঠিক কিনা? আমাকে যদি বলে আজকে 5টা, আজকে 5টার বেশি ল্যাপটপ ম্যাকবুক বিক্রি হবে না তার প্রবাবিলিটি বের করো, তাহলে কি করবো আমি? 5টা প্রবাবিলিটির মান বের করবো না, 5টা প্রবাবিলিটির যোগফলটা কি সেটা বের করলে হবে না আমার? তোমরা কি আমার কথা বুঝতেছো না, নাকি উত্তর দিতেছো না, নাকি ঘুমাইতেছো, কোনটা স্যার? বুঝতেছি কিন্তু এই কথা কয় না। উর্মি আপনি ভালো আছেন আম্মা? জি স্যার আলহামদুলিল্লাহ। বাকিটা কথা কয় না, কি হয়েছে আপনার আমার সাথে মাইন্ড করছেন? আমি আপনার গালি গালাজ করছি তুমি? জি স্যার। আমি গালি গালাজ করছি আপনার করে? না তো। তাহলে আপনার আমার সাথে কি মাইন্ড করছেন, আপনি কথা কইতেছেন না, কেউ ঘটো নাকি, এতক্ষণ তো সবার ঘুম ভাঙা যায়। আচ্ছা 2018 রোল নাম্বার 652 মিস্টার জিম, আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? 2018 52 মিস্টার জিম, আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন আব্বা? রোল নাম্বার 5 মিস্টার সাজ্জাদুল, আপনি মিস্টার সাজিদুল আপনি কি বুঝতেছেন আমার ক্লাস? জি স্যার। রেসপন্স করেন নাকি আপনারা? রেসপন্স না করলে ক্লাস নেওয়া যায়? এভাবে তো ক্লাস নেওয়া যায়, আপনার কেউ কথাগুলি কথা উত্তর দেন, এটা কেমন জিনিস? আচ্ছা আমি আবার বলতেছি, আমাদেরকে যদি বলে যে আজকে একটা দিনে 5টা পর্যন্ত ম্যাকবুক বিক্রি হবে তার প্রবাবিলিটি বের করো, তাহলে আমরা কি করবো? জিরোটা বিক্রি হবে তার প্রবাবিলিটি, প্লাস একটা, প্লাস দুইটা, প্লাস তিনটা, প্লাস চারটা, প্লাস পাঁচটা, এই সবগুলো প্রবাবিলিটি বের করলে হয় না? এটি অন্য কোনো ভাবে করা যায়? আজকে 5টার বেশি ল্যাপটপ বিক্রি হবে না তার প্রবাবিলিটি যদি বের করতে বলে, একটা তো করলাম যে জিরো থেকে 5 পর্যন্ত সবগুলো প্রবাবিলিটি যোগ করলাম, আর কোনো ভাবে কি করা যায় কাজটা? 6 আর 7 এটা যোগ করে স্যার 1 থেকে বিয়োগ। ভেরি গুড, ওটাও করা যায়। আচ্ছা তাহলে এখন দেখেন আমরা যে কাজটা করতেছি, আমরা বলতেছি যে 5টা পর্যন্ত ল্যাপটপ বিক্রি হবে তার প্রবাবিলিটি কত, আমরা কি করছি জিরো থেকে 5 পর্যন্ত প্রবাবিলিটি যোগফলটা বের করছি না?
এই যে যোগ করে প্রবাবিলিটির মানটা বের করছি এটা কি আমরা বলি কিউমুলেটিভ প্রবাবিলিটি, যে আমরা x এর একটা পার্টিকুলার মান পর্যন্ত প্রবাবিলিটি কত এটা সামেশনটা বের করতেছি এটা কি আমরা বলি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এর কাজ হলো গিয়া একটা পার্টিকুলার মান পর্যন্ত একটা পার্টিকুলার পয়েন্ট ক্যালকুলাসের কথা মনে আছে আপনাদের, ক্যালকুলাসের মধ্যে ছিল না ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, এগুলোর কাজ কি ছিল আসলে? ইন্টিগ্রেশনে কি হইতো ডিফারেন্সিয়েশনে কি হইতো বলেন তো আমার একজনের সহজ কথা একদম সোজা বাংলায় বলে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি হইতো আসলে বলেন তো? ডিফারেন্সিয়েশন আমরা কি করতাম? বলেন একজন বলেন আমারে, কোন সমস্যা নেই, ভুল হইলো কোন সমস্যা নেই, আমার বলেন স্যার। ডিফারেন্সিয়েশন স্যার পরিবর্তনের হার দেখতাম, মানে একটা মানে ভেরিয়েবল চেঞ্জের সাথে আরেকটার চেঞ্জে কিভাবে পরিবর্তন হচ্ছে এটা। আপনাদের যখন একদম প্রথম ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা পড়ে তখন কি বলছিল? একদম প্রথম যখন ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা আপনাদের পড়ে তখন কি বলছিল? ইন্টারমিডিয়েট যখন পড়ে তখন বলছিল না যে আমার কাছে মনে করেন 1 ফুট লম্বা একটা লাঠি আছে, এই 1 ফুট লম্বা লাঠিটাকে আমরা ক্ষুদ্র 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 অসংখ্য ভাগে ভাগ করবো, এটারে ডিফারেন্সিয়েশন বলছিল না? এরকম কোন কথা কি বলছিল আপনাদের কখনো? জি স্যার, জি স্যার, ছোট একদম মানে ছোট করে ভাগ করা, একেবারে মনে করেন একদম জিরোর কাছাকাছি, একদম জিরো সমান হবে না কিন্তু জিরোর কাছাকাছি একটা ছোট একটা অংশ ভাগ করে ফেলবো, এটাকে ডিফারেন্সিয়েশন বলেন না? জি স্যার, জি স্যার। আর ইন্টিগ্রেশন স্যার হচ্ছে যোগ করা, মানে যোগ করা আর কি, মানে এক্স্যাক্টলি আমরা যখন এই ছোট ছোট পার্ট গুলো যোগ করবো তখন সেটা হবে ইন্টিগ্রেশন। বাকিরা কি বুঝছেন কথাগুলা, লেডিস এন্ড জেন্টলম্যান, বাকিরা কি বুঝছেন? আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি বলি, আমরা এই যে কিউমুলেটিভ ফাংশনটা বাই করলাম, কিউমুলেটিভ ফাংশনের কাজ কি? এক্স এর সবগুলা প্রবাবিলিটির জন্য, এক্স এর সবগুলা মানের জন্য প্রবাবিলিটির যোগফল বের করা একটা পার্টিকুলার ভ্যালু পর্যন্ত। যেমন আমার এখানে ম্যাকবুকের সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত হইতে পারে, আমরা হয়তো 5 পর্যন্ত বের করলাম বা 7 পর্যন্ত বের করলাম। আচ্ছা তাহলে এখন দেখেন এটা তাহলে কি হলো, এটা তাহলে কি যোগ করা হইলো না, প্রবাবিলিটি ইন্টিগ্রেশনের মতো হইলো না জিনিসটা? তার মানে আমার এই ফাংশনটা কি যোগ করতে, তার মানে কি একটা ইন্টিগ্রেশন এখানে কাজ করতেছে? তাহলে ইন্টিগ্রেশন যদি কাজ করে ইন্টিগ্রেশনের উত্তরটা কি ডিফারেন্সিয়েশন? এখন আমরা এই কিউমুলেটিভ ফাংশনটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, আমাদের এই ফাংশন অফ এক্সটা পাওয়া যাবো না? প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি কত ছিল? জি স্যার, জি স্যার, একটা পাবো একটার জন্য, আবার দুইটার জন্য, এরকম মানে পাবো প্রত্যেকটার জন্য পাবো। আমরা যেই পর্যন্ত যোগ করছি আমরা যখন ডিফারেন্সিয়েট করব তখন সেই পর্যন্ত প্রত্যেকটা ছোট ছোট প্রবাবিলিটির মান পেয়ে যাবো, ব্যাপারটা সেটাই হবে না? জি স্যার, আমরা এই কথাটাই বলছি এখানে, যে আমাদের এই ক্যাপিটাল এফ এক্স যেটা কিউমুলেটিভ ফাংশনের জন্য যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, সব ফাংশনে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করে না, এটা কিন্তু আপনারা ম্যাথে পড়ছেন, সব ফাংশনের জন্য কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করে না, আমাদের এই ক্যাপিটাল এফ এক্স যেটা এর জন্য যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে ফাংশন অফ এক্স এ যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ক্যাপিটাল এফ এক্স পাবো, আর ক্যাপিটাল এফ এক্স এ যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা স্মল এফ এক্স পাবো। ধরতে পারছেন কিনা দেখেন, বুঝছেন আমার কথা? মিস্টার অভি আপনি কি বুঝছেন? স্যার ইন্টিগ্রেট করলে স্যার বড় এফ এক্স পাবো, আর হচ্ছে ডিফারেন্সিয়েট করলে ছোট। এক্স্যাক্টলি, আমরা ক্যাপিটাল এফ এক্স যেটা আমাদের যোগফল যেটা ছিল এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এই স্মল এফ এক্সটা যেটা প্রবাবিলিটি ডিফাইন করে এই প্রবাবিলিটি ফাংশনটা পাবো, আর এটাকে যদি উল্টাটা করি, এটাকে উল্টা করলে কি হয়, এদিকে ইন্টিগ্রেশন হবে আর এদিকে ডেরিভেটিভ উঠে যাবে, উল্টে তাহলে কি হবে, স্মল এফ এক্সটা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা ক্যাপিটাল এফ এক্সটা পাবো, একদম সিম্পল বাংলা। সহজ বাংলায় বলে দিই, প্রপার্টি দুটা হলো গিয়া আপনার এই গ্রাফটার দিকে তাকান, আমরা যখন নাকি প্রবাবিলিটির যোগ ফলগুলা বের করবো, প্রবাবিলিটি কিন্তু সবসময় নন নেগেটিভ, এটা কিন্তু কখনো নেগেটিভ হয় না, সবসময় কিন্তু পজিটিভ হবে, জিরো হইতে পারে কিন্তু জিরোর চেয়ে ছোট হইতে পারে না, কাজেই আমরা যখন নাকি এই দুইটা পয়েন্ট পর্যন্ত মনে করেন 0 1 2 এই তিনটা পয়েন্টে আমি কাজ করতেছি, 1 পর্যন্ত প্রবাবিলিটি যোগফল আর 2 পর্যন্ত প্রবাবিলিটি যোগফল কোনটা বড় হবে? সবটা বড় হবে সব পর্যন্ত। এক্স্যাক্টলি, আমি আবার বলতেছি 0 1 2 তিনটা ভ্যালু নিয়ে আমি কাজ করতেছি, 0 আর 1 এর প্রবাবিলিটি যোগফল বড় হবে নাকি 0 1 2 এর প্রবাবিলিটি যোগফল বড় হবে?
রোল নাম্বার 34 মিস্টার জিসান 2018 মিস্টার জিসান আপনি কি আছেন 2017 মিস্টার মুক্ত আপনি কি আছেন আব্বা2017 আমার 0 আর 1 পর্যন্ত প্রোবাবিলিটি যোগফল বড় হবে নাকি 0 1 2 এর প্রোবাবিলিটি যোগফল বড় হবে স্যার 0 1 2 স্যার এখানে তো আরেকটা ভ্যালু এড হচ্ছে আরেকটা ভ্যালু যোগ হচ্ছে আরেকটা পজিটিভ ভ্যালু যোগ হচ্ছে তো এই কথাটা কি আমরা বলতেছি এখানে কোন মানটা বড় 2 এর জন্য মানটা বড় না 0 বড় 1 তার চেয়ে বড় 2 তার চেয়ে বড় কারণ আমরা আস্তে আস্তে প্রোবাবিলিটি মান যোগ করতেছি করতে করতে এটা ডান দিকে বাড়তেছে মানটা তো এটা কি আমরা বলছি যে যখন নাকি আমার দুইটা ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি এ আর বি এর জন্য যেখানে বি এ এর চেয়ে বড় আমরা বলবো যে এ এর জন্য যে কিউমুলেটিভ ফাংশনের মানটা এটা আমার ক্যাপিটাল এফ বি এর চেয়ে ছোট হবে এটাই আমরা এখানে বলছি আমি আবার বলছি এ আর বি যদি দুইটা ভ্যালু থাকে তাহলে এ পর্যন্ত যে কিউমুলেটিভ ফাংশনটার মান সেটা আমার বি পর্যন্ত কিউমুলেটিভ ফাংশনটার মানের চেয়ে ছোট হবে আচ্ছা আর লাস্ট এটা আমরা পরে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ব্যাখ্যা করব আপনাদেরকে আর 5-7 মিনিট সময় হবে তাহলে একটা ম্যাথ করাতে যেতেছিলাম আপনাদের 11:30 ক্লাস না আবার আপনার টার্ন জন্য 10:00 থেকে 11:00 ছিল পরে ম্যাম